Assalamualaikum sir. Assalamualaikum sir. Sir, আপনি কেমন আছেন? Assalamualaikum sir. Sir, আপনি কেমন আছেন? Assalamualaikum sir. Yes sir, আমরা আমরা ভালো আছি। Sir, এখানে নশিন তাবাসসু নামে একজন আসছে। আরে আরে ভাই 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 ওটা আমি। ও আচ্ছা, নাম চেঞ্জ করে দিয়েছি। এই আমার আপু ক্লাস করতেছিল তো। স্যার অরিত্র কে? অনিত্র? হ্যাঁ, অরিত্র লেখা সুনেরা নামে স্যার কয়েকটা স্টুডেন্ট আসছে আমাদের ক্লাস। এটা কে স্যার? আওয়াজ কিসে? আমাদের স্কুল নাম ছিল, হ্যাঁ মিউট হও। ওটা জাইভ ছিল। ওয়ালাইকুম স্যার। সবাই মিউট হও, মিউট হও সবাই। শব্দ আসতেছে তাদের জায়গা থেকে, সবাই মিউট হয়ে যাও। ওয়ালাইকুম স্যার। সুনেরা নামে একজন এসেছে স্যার। যারা সবাই যার যার নাম লিখো, নাম আইডি, আইডি আর নাম লিখো। সবাই জয়েন করেছো, যার যার নাম লিখো। স্যার আপনি কি আজকে জ্যামিতি পড়াবেন? হ্যাঁ, দশম অধ্যায়। আমাদের তো অষ্টম নবম অধ্যায় শেষ হয়নি। আসসালামু আলাইকুম স্যার। সিলেবাস সিস্টেমে পড়াচ্ছি, সিলেবাসে দশম অধ্যায় আছে। ইয়েস স্যার, জ্যামিতি আছে দশম। ইয়েস, সিলেবাসে 6-7 তারপর ইয়ে 9-10 স্যার। ইয়েস স্যার, দশম দশমিক 9 চ্যাপ্টার না? আমি দশমিকে বাদ। 7 নাম্বার দশম জ্যামিতি, জ্যামিতি এই জ্যামিতি 10 নাম্বার চ্যাপ্টার, অধ্যায় 10। জ্যামিতির সাথে তো নয়ের কোনো সম্পর্ক নাই। নয় হচ্ছে মানে কি স্যার? জ্যামিতি পড়ায় ফেলবো প্রয়োজনে। নয় আট নয়, আট হলো গড়, নয় হলো শতকরা। এগুলোও পড়াবো, অসুবিধা নাই। সিলেবাস পরীক্ষার আগে, ওয়ালাইকুম আসসালাম, সিলেবাস পরীক্ষার অনেক আগেই শেষ হয়ে যাবে। খাতায় সবকিছু লিখবা। শোনো, পরীক্ষায় সাধারণত আসে চিত্র, আসে বৈশিষ্ট্য, আসে, কিন্তু আমরা সংজ্ঞা জানতে হবে, তাই না? এই জন্য আমি সংজ্ঞা দিয়েছি, চিত্র দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি। আরেকটি কথা মনে রাখবা, এই ক্লাস ফাইভে অবস্থার চিত্র কিন্তু তোমাদের আঁকতে হবে কম্পাস দিয়া। কম্পাস দিয়ে আঁকা শিখতে হবে, কারণ হলো 90 ডিগ্রি আঁকতে হলে তুমি কম্পাস দিয়ে আঁকা শিখতে হবে। কম্পাস দিয়ে আঁকা শিখবা, ঠিক আছে? স্যার এখন আমাদের গড় নাম্বার চ্যাপ্টারও শেষ হয়নি স্যার। গড়ের পরে তো স্যার গড় করাবো, শতকরা করাবো। স্যার দশমিকের ভাগটা একটু বুঝাই দেন আর একবার। আমি দশমিকের ভাগ বুঝি না। দশমিকের ভাগ তো আমাদের ওই স্যার করাবে, পরে একটু বলেছিল। আমি আপনার এই ডেভেলপমেন্ট করতে পারিনি। আর এখন হচ্ছে যে আমি কি করান স্যার? আমাদের যে পিডিএফ দিয়েছি, বাকিগুলো হোমওয়ার্ক করার কথা করো নাই কেন? স্যার আমি করছি স্যার, আপনি দেখেছিল আপনার দশমিকের ভাগ রিভিশন ক্লাসে বলো, রিভিশন ক্লাসে বলো দশমিকের ভাগ। ইয়েস স্যার, আমিও করেছি। রিভিশন ক্লাস যাবো তখন বলবো আবার। কিন্তু স্যার আমাদের এম কে স্যার তো বলেছে দশমিকের ভাগ স্যার পরের পরের ক্লাস থেকে শুরু করবে। তাহলে আমরা তো এখনো জানি না। তাহলে কামাল স্যারের কাছে বলো, স্যারে স্যারে কি দশমিকের ভাগ করায় নাই? না স্যার, উনি এখন দশমিকের গুণ শেষ করেছে দশমিকের। আচ্ছা, উনি বলেছেন পরের ক্লাসে দশমিকের ভাগে স্যারের কাছে বলবো। স্যার তো মানে খাতায় করায় না? ইয়েস স্যার, স্যার বোর্ডে লিখে তারপর আমাদের করে। তাহলে তাহলে স্যারকে বলবো তো স্লাইডে করায়, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করি। 36 জন হয়েছে, বাকিরা কই? স্যার আপনি মিটিং রুমটা ব্লক করে দেন, তাহলে সবাই স্যার ঢুকতে পারবে। এটা তোর কি ভাবো ভাই? আরে না রে,
আমি বলতেছিলাম কি স্যার উত্তরের মধ্যে 3000টা অ্যাডমিট কি আসবে ওইটা দাই তুমি করতে পারে তাই না স্যার আশাবের ওখান থেকে অনেক শব্দ আসছে ঠিক আছে এখানে দিয়েছি লিখে ফেলো আকৃতি এখন আপাতত কলম দিয়ে এঁকে ফেলো তাহলে সময় নষ্ট হবে না চিত্র আমি আগে বই এখন আপাতত সবাই কলম দিয়েই চিত্র এঁকে ফেলো পরে বাসায় আবার সুন্দর করে নোট করবা এখানে চতুর্ভুজ বানান কি হয়েছে লিখতেছো না চতুর্ভুজের ইয়াটা লিখতে পারবো না চিত্রে এবিসিডি চিত্রে এবিসিডি লিখলেও হবে স্যার আমরা কি চতুর্ভুজের বৈশিষ্ট্য যে তিনটে চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখব শব্দ রিফ্লেক্ট করতেছে স্যার ইকো হইতাছে স্যার লেখা শেষ স্যার সবকিছু নিয়ে স্যার আমারও লেখা শেষ স্যার পাঁচটা বৈশিষ্ট্য সব স্যার হয়নি স্যার লেখা হয়নি নষ্ট টিভি তোমার দিয়ে দাও
ওদের বাসায় ফেরিওয়ালা টিভি দিয়ে দিয়ে ঠাকুর স্যার ওরা কথা বলতেছে পার্সোনাল আপনি নেক্সট স্লাইডে যান স্যার নো স্যার যান না নো স্যার স্যার জ্যামিতি করাচ্ছে তো আমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়েছে আরে সবার মাইক অফ করো কি রকম আওয়াজ আসছে একটা স্যার একটু ইমপ্রুভমেন্ট স্যার একটা বাকি ছিল আচ্ছা আমাদের কি ভাই আছে তো পাঁচ নাম্বারটা আরে চার নাম্বারটা বাকি ছিল আরে সাউন্ড অফ করো না এত সাউন্ড কিসের এটা আশা তো যাচ্ছে সবাইকে মিউট করে দাও নো স্যার আশা তুমি মাইক মিউট করো সমান মনে হচ্ছে আয়তক্ষেত্র তো তিনটাই আছে তাহলে স্যার আমরা পুরোটা তুলে নিব আচ্ছা স্যার এইটা কি আপনি পিডিএফ করে দিবেন না স্যার পিডিএফ স্যার আপনি স্যার পিডিএফ করে দিলে তো আর লিখবে না স্যার বসে থাকবে আর আপনি পিডিএফ দিলে তোরা স্যার পিডিএফ এর আশায় বসে থাকবে ওরা তোরা লিখবে না ওরা এটা স্যার স্ক্রিনশট নিয়ে রাইখা দিবে ওরা বলে পিডিএফ পাই নাই স্যার পিডিএফ দিলে পরে কি লিখতে হয় না Yes sir aba to likhe na sir ora holo jomay rakhe tara screenshot dai screenshot diye rekhe dai school khulle hobe sir jibo bole na আমি একটু লেট করে জয়েন করছিলাম ওই কারণে বলতেছিলাম যে পিডিএফ টা দিলে স্যার ভালো হইতো স্যার আমার লেখা শেষ আয়তক্ষেত্রটা বৈশিষ্ট্য বললাম যে আমার লেখা শেষ আমি অবশ্যই বলবো আমি বলে যে আমার লেখা শেষ নেক্সট এর তো আর তো কথা বলি নাই আমি ওইটাই তো এটা তো স্যার কে স্যার তো তোমাকে স্যার তো তোমাদেরকে বলে না যে লেখা শেষ হলে সবাই বলতে হবে আমাদের ইচ্ছা আমার স্যার তো এটাও বলে যে লেখা শেষ হলে বলবা বের করো ফাইডুজ 101 নাম্বার পেজ বের করো 101 নাম্বার পেজ বের করো বই বের করো সবাই সাথে বই রাখো 101 নাম্বার পেজ বই রাখো এস স্যার খুললাম দেখো ওই পড়াগুলো দেখো 101 নাম্বার পেজ এখানে বলবো স্যার হ্যাঁ মেন বই থেকে পড়ো
রিডিং করো আমরা কিভাবে আয়ত্ত আঁকতে পারি এক একটি স্কেলের যে পাঁচ কিভাবে আঁকতে হয় এটা আর কি লিখবো স্যার এটা বই আছে এটা লিখতে হবে না কিন্তু শুনো এই আকার পদ্ধতিটা জানা থাকতে হবে একটি স্কেলের সাহায্যে 5 সেমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সে ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি এই যে লম্বের কথা বলছে এই লম্বটা আমরা কম্পাস দিয়েও আঁকতে পারি এখানে বলেছে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সে ত্রিকোণী সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি এখন ত্রিকোণী সেট দিয়ে আঁকতে পারি অথবা কম্পাস দিয়ে আঁকতে পারি কিন্তু তোমাকে লম্ব আঁকতে হবে যাতে 90 ডিগ্রি এখানে হয় এখানে যাতে 90 ডিগ্রি হয় লম্ব দুইটি থেকে 3 সেমিটার দৈর্ঘ্যে দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দু ধয় যোগ করি তাহলে এটা 5 সেমিটার আর এটাও 5 সেমিটার আর এটা 3 আর এটা 3 বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ ভিতরে কি আমাদের লম্বা আঁকতে হবে এতটুকু লম্বা হবে এটা তাহলে স্যার সাইডেরটা দেখাবো স্যার এটা লিখতে হবে না এটা লিখতে হবে না এটা তোমরা পরবর্তীতে আমরা এটা দেখাবো স্যার আয়তো এর 3 নাম্বারটা একটু দেখান না স্যার 3 নাম্বার বৈশিষ্ট্য লেখো নাই স্যার একটু উপরে স্যার ওই আয়তো অনেক লোক আয়তের কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমদ্বিক খণ্ডিত করে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান স্যার সামান্তরিকে স্যার ইয়া দেখতে পাচ্ছি না স্যার যান সামান্তরিকে সামান্তরিকে যান সামন্তরিক লিখো তাড়াতাড়ি লিখবা সর্বনাশ হয়ে গেছে আমার কলমের কালি শেষ আল্লাহ কি এমন সর্বনাশ হয়ে গেছে যে গেছে কলমের কালি শেষ হয়ে গেছে মাহির লিখো না কেন লিখছি সামুদ্রিকের আয়তের হচ্ছে বাহুগুলো সবসময় সমান আর সংজ্ঞাটাও সমান বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সামন্তরিক আর আয়ত প্রায় একই রকম আর সামন্তরিক আর আয়তের মধ্যে পার্থক্য হলো কোণের আয়তের কোণগুলো সমকোণ সামন্তরিকের কোণ সমকোণ নয় বুঝতে পেরেছ স্যার আই হ্যাভ ফিনিশ বৈশিষ্ট্য লেখো বৈশিষ্ট্য হারম শেষ আমার লেখা শেষ খতম কথা বলো না
সারকেন দাঁড়াবে আল্লাহ আমার হাতের লেখা আরে চুপ করো না আরে সে মাইক মিউট রাখো না সবাই কয় লাকচার মাইক মিউট তো সামুদ্রিক আমার আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নাই কিন্তু শব্দ আসছে আশেপাশে কোন শব্দ আসতেছে আমার শব্দ ছাড়া তিন নম্বর সংযোগকারী রেখাকে কর্ণ বলে আমি বুঝছি ভেরি গুড বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে এই যে ধরো ক আর এই গ যদি আমরা যোগ করতাম এটা কর্ণ হতো বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে এইটা আর এটা যুক্ত করে দিব এই যে দেখো এই দেখাচ্ছি না যে এটা এই দুটো আর শেষ আর শেষ আমারও শেষ স্কেল দিয়ে সহজ ভাবে আঁকা যায় স্কেল দিয়ে চাঁদা দিয়ে স্যার কম্পাস দিয়ে 60 ডিগ্রি আঁকতে পারো কম্পাস দিয়ে যদি কাটো তাহলে 60 ডিগ্রি হবে প্রথম যে ব্যাসার্ধ নিয়ে যে দৈর্ঘ্যটা নিবা দ্বিতীয়বার ওই একই ব্যাসার্ধ নিয়ে কাটলে 60 ডিগ্রি হবে এটা কম্পাস দিয়ে করলে সহজ হয় না কম্পাস দিয়ে সহজ তাই তো করে যাবেন কোন তোমার লেখা হয় না তাড়াতাড়ি লেখো এর উপরে স্যার ওকে স্যার একটু স্যার নেক্সট লেভেল স্যার হয়েছে স্যার তারপর কি রম্বস নিচে যান
কেউ দেখবে না উপরটা আর কত দিচ্ছে যাবে স্যার দিতে পারবে শেষ করো বলগো শেষ করতে বলগো লিখে তো রম্বস দেওয়া আছে ও তো স্ক্রিনশট নিবে না ও একদম স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে তারপর এগুলা বিক্রি করে দেয় স্যার সমদ্বি খণ্ডিত মানে কি সমদ্বি খণ্ডিত মানে হলো সমান দুই ভাগে ভাগ করে রাখছেন সমান দুই ভাগে ভাগ করা ওকে স্যার থ্যাঙ্ক ইউ সম মানে সমান দ্বি খণ্ডিত মানে ভাগ করা স্যার নিচে যান রম্বসের বৈশিষ্ট্য দেখবো বর্গর চিত্র এঁকেছো সবাই আমি রম্বসের চিত্র আঁকতেছি স্যার আপনি এগুলো পিডিএফ ক্লাসে দিয়ে দিবেন না হ্যাঁ দিয়ে দিব স্যার আপনি যতগুলো পিডিএফ করেছেন আমি আমি লিখি তবে পরে দিয়ে আমি আবার আপনাকে বলে প্রিন্ট করে আনি স্যার এখানে তাজরিয়া স্যার আপনাকে বারবার আপনাকে নিচে যাইতে বলতিছে স্যার আপনার কি স্যার যেখানে বসে আছেন আপনি যদি চেয়ারে বসে থাকেন আপনাকে চেয়ারের নিচে যাইতে বলতিছে হ্যাঁ নিচে যান স্যার নিচে হ্যাঁ ক্লাসে যখন অফলাইন স্টার্ট হবে বলি স্যার নিচে যান তো তারপরে বলি স্যার নিচে আর নিচে কত ভালো লাগে চক্কর দিতে পারো না আর কত নিচে কি সমস্যা আলশিফা স্ক্রিনশট নিলে হয় না লিখতে হয় আরে লিখছি আমরা
Sardan, niche niche. Chitroda dekhan sir, ami trapezium e shongha likhe dichi. Thank you. Chitroda dekhan. Sir, Rombush boshe shomoy sir ekta baki ache. Sir, ye borgette shorai din sir. Tahole Rombush ta dekhte parbo. Hiros, to me, wrong trapezium, chitro, actual thing number, please take a look at the pillow. Okay, I'm question as Sir, trapezium er boishishto gulo ektu sir dekhaben please. Sir, upore jan, sir, ektu upore. Amader lekha ache shorte, sir, eta bar bar keno bolchen? Trapezium তিন নাম্বার বৈশিষ্ট্য হলো trapezium এর কর্ণ দুটি পরস্পরকে একই অনুপাতে বিভক্ত করে মানে একই অনুপাতে মানে কি অর্থাৎ সমান সমানভাবে বিভক্ত করে অনুপাতে বলতে
আগে লিখছিলাম না সমভাবে কি বলে আগে একটা কথা লিখছিলাম সম সমদ্বি খণ্ডিত খণ্ডিত করে আচ্ছা এটা যদি তোমরা না লিখতে চাও তাহলে লিখে ফেলো যে তার পিজিএম এর কর্ণ দুটি অর্থ তো স্যার তা এটা লিখে ফেলো স্যার এটাই লিখে ফেলি স্যার আপনি একটু উপরে যান মানে বলতে গেলে যে ট্রাপিজিয়ামের তিন নাম্বারটা দেখা যাচ্ছে আপনাকে একজন উপরে চলে যাইতে বলতিছে রাক্ষসান যদি আমরা শেষ না করতে পারি বাকি গুলো হোমওয়ার্ক করতে পারবো সবাইকে সবাইকে বলছি যদি শেষ না করতে পারি বাকি গুলো ইন্টারভিউ করবা আরেকটি বিষয় হলো যে এই বিষয়গুলো তোমরা তো শুধু লিখছো এগুলো অবশ্যই বাসায় ভালো করে পড়ে খাতায় হোমওয়ার্ক করবা অ্যাসাইনমেন্টের মতো লেখা শেষ স্যার বৃত্তের বৈশিষ্ট্য জানা লেখা শেষ স্যার বৃত্তের বৈশিষ্ট্য জানা ক্লাস শেষ না হলে কয়েকজন এই লিভ নিয়ে আনে যে 41 এ চলে আসছে লেখা এখনো টাইম শেষ হয় না এখনো 2 মিনিট আছে স্যার আপনি আর পিডিএফ দিবেন না তাহলে ওরা আর লিভ নেবে না হ্যাঁ ঠিক বলেছো এটাই করতে হবে यस এটা ভালো হবে यस স্যার স্যার ওরা ওইটা নিয়ে স্যার প্রিন্ট করে নেয় আর ওরা স্যার পরে ভাবে কি যে আমাদের ক্লাস করার দরকার কি স্যার তো দিয়েই দিচ্ছে কিন্তু এগুলো প্রিন্ট করার দরকার তাহলে প্রিন্ট করা দুই নাম্বার আমরা বৃত্ত ছবি আঁকবো কিভাবে স্যার আপনি তো নাকি হোটেল করছেন তারপর যদি কোনোটা ভুল হয় তাহলে সেটা আমি পিডিএফ করে নিজেই প্রিন্ট করে নিয়ে নেই এখন আপাতত হাতে আঁকো তারপরে কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবা কম্পাস দিয়ে বৃত্ত আঁকবা একই বেসার্ধ নিয়ে একটা স্যার আপনি স্যার বৃত্ত বৈশিষ্ট্যগুলো দেখা স্যার একটু স্লাইডটা নিচে করেন দেখা যাচ্ছে তো একটা এক নাম্বার দেখা যাচ্ছে স্যার সবগুলো দেখতে হবে এক নাম্বার দিয়ে হবে প্রত্যেকটি বৃত্তের মাঝখানে কেন্দ্র অবস্থিত একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আঁকা যা বৃত্তের বেশ বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ বৃত্তের সমান সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী চারটা লেখো আগে স্যার এটার পরেও কি আরো জ্যামিতি আছে এখানে বেশ ব্যাসার্ধ যা কেন্দ্র বৃত্ত চাপ এগুলোর পরিচয় আছে না সংজ্ঞা আছে না স্যার নেই তো মনে হয় তারপরে আরো ওই যে অনুশীলনীর উত্তর উত্তর লাগবে তো অনুশীলনী দশের এই যে বিভিন্ন ই লাগবে তো স্যার আমাদের এইডব্লিউ কি স্যার সিডব্লিউ সব কিছু এই যে বাকি গুলা এই যে দেখো পরিধির সংজ্ঞা আলিকার দরকার নাই এগুলো দেখো এই যে বৃত্তচাপ এই যে এগুলো সংজ্ঞা এগুলো এগুলো স্যার ব্যাসের শোনো স্যার বৈশিষ্ট্যটা দেখান এই যে এই এই এইখানে দেখো এই যে এগুলো একটু পড়তে হবে ওকে স্যার আমি ওইটাই করছি স্যার প্রিন্ট করে আনবো এগুলোর কথা এগুলো দরকার ছিল এই ক ক কত